নমস্কার আজকে আমি রান্না করব ভেজিটেবল স্যুপ তো তার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি অল্প সাদা তেল আর দিলাম বাটার এবারে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আর দেব আদা কুচি এগুলো পরিমাণ মতো দিলাম এবারে কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পর দিয়ে দিলাম আমি আগে থেকে কুচিয়ে রাখা গাজর আর বিনস আর দিচ্ছি স্প্রিং অনিয়ন এছাড়াও আমি দেব এখানে বাঁধাকপি মটরশুঁটি আর দেব কর্ন এবার সব সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে নেব সবজি পরিমাণ যে যেমন খাবেন সব সেই অনুযায়ী করবেন সব সবজিগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো এবার এগুলো খুব ভালো করে মিক্স করে নেব এবারে দিয়ে দিচ্ছি অল্প চিনি চিনিটা দিয়েও খুব ভালো করে সবজিগুলো মিক্স করে নেব সব সবজিগুলো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু স্যুপ তাই জন্য জলটা একটু বেশি দিতে হবে তাই জলটা আমি বেশি দিলাম এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর চাপাটা খুলে নিলাম একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি সয়া সস বড় চামচের এক চামচ এক চামচ রেড চিলি সস এবং গ্রিন চিলি সস ইউজ করা যাবে আর দিয়ে দেবো টমেটো সস যদি কেউ সস না দিতে চান না দেবেন সেক্ষেত্রে শুধু গোলমরিচ আর বাটার দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নামিয়ে নেবেন সব সসগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এই চামচে দু চামচ আমি কর্নফ্লাওয়ার গুলো রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো আর চাপা দেবো না যেরকম থিকনেসের আমরা খাবো সেরকম পর্যায়ে এনে নেবো তো স্যুপটা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো অফ করে দেওয়ার পরে আমি একটু উপর থেকে লেবু রস দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর চাপাটা খুলে নিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে স্যুপটা আমি সার্ভ করে দেবো রেডি আমার ভেজিটেবল স্যুপ যদি ভালো লাগে জানাবেন নমস্কার